এরপর দেখো রাইমার-টিমার রিয়াকশান। রাইমার-টিমার রিয়াকশান কি হয়, না ফেনলে ক্লোরোফর্ম সোডিয়াম হাইড্রক্সাইড 60-75 ডিগ্রি উষ্ণতা রিফ্লাক্স করলে আমরা কি পাই, হ্যাঁ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাই, যেটা বলে স্যালিসালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। তাহলে রাইমার-টিমার রিয়াকশান CHCl ক্লোরোফর্ম NaOH 60-75 ডিগ্রি উষ্ণতা রিফ্লাক্স। ফার্স্টে প্রথমে কি হচ্ছে, না সোডিয়াম এরকম একটা আনস্টেবল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে, তারপর সেটা এরকম একটা কম্পাউন্ডে আসছে, অ্যাসিডিফিকেশন করলে স্যালিস অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাচ্ছে। আমি কোন মেকানিজম এটা হয়, কীভাবে হয় সেটা আমি এখন দেখাচ্ছি। দেখো মেকানিজম হচ্ছে এখানে যে CHCl3 ক্লোরোফর্ম, এই এখানে ক্লোরিনে কিন্তু এখানে কিন্তু তিনটে সিএল গ্রুপ আছে, স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, তার মানে এই হাইড্রোজেনটা হাইলি অ্যাসিডিক। যখন ওইজ মাইনাস দেবো তাহলে সেটা হবে CCl3 মাইনাস, সিএল মাইনাস বেরিয়ে চলে গেল, তাহলে CCl2 ডাইক্লোরো কার্বিন। এই ডাইক্লোরো কার্বিন হচ্ছে ইলেকট্রোফিল, এটা হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, দ্যাট ইজ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে CCl2 ডাইক্লোরো কার্বিন। এই ডাইক্লোরো কার্বিন এখন কি হবে মেকানিজম এখানে দেখো, তাহলে আমি এই যে ফেনক্সাইড আয়ন হলো, ফেনক্সাইড আয়ন এখানে কী করবে, এটা হচ্ছে ডবল বন্ড ফর্মেশন হবে এখানটা, মানে এটা মনে হয় ইলেকট্রোফাইল, এখানে বন্ডটা নিল, যার ফলে এখানে কী পাচ্ছি সি মাইনাস হয়ে গেল, হ্যাঁ CCl2 মাইনাস হয়ে গেলো। দেখো এখান থেকে এই বন্ডটা, এটা বন্ড হলো, এটা মেনে চলে এভাবে তোমার হচ্ছে CCl2 মাইনাস হলো, দিয়ে এখানে একটা হাইড্রোজেন থাকছে, এই হাইড্রোজেনটা কী করবে নিয়ে নেবে, যে এই বন্ডটা এরকম করে এভাবে এই বন্ডটা ব্রেক করবে চলে এলো, তার মানে আমরা যেটা পাচ্ছি এখান থেকে এইটা পেলাম। এরপরে ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা পাচ্ছি, এটা বন্ড হলো, এইটা এইভাবে বন্ড হলো, সিএল মাইনাস বেরিয়ে চলে গেল, দিয়ে আমরা যেটা পাচ্ছি এরকম একটা কী বলবো কম্পাউন্ড আমরা এখানে পাচ্ছি। এইখানে দেখো এই এই জায়গাটা দেখো একটু, এইটা কিন্তু একটা আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, তার মানে এই কার্বনটা হচ্ছে হাইলি অ্যাসিডিক, মানে এই কার্বনটা হচ্ছে খুব স্ট্রং ইলেকট্রোফিলিক একটা, সরি নিউক্রোফিলিক একটা সেন্টার, সহজে নিউক্রোফিলিক অ্যাটাক করতে পারবে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। এখানে সিএল আছে, স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে, একটা মাইনাস আই এফেক্ট আছে, তাহলে এটা হচ্ছে হাইলি নিউক্রোফিলিক সেন্টার, এখানে সহজে একটা নিউক্রোফিলিক অ্যাটাক করবে। তাহলে এইটা এখানে অ্যাটাক করলো, এইটা এই জায়গায় গেল, এইটা ঘুরে গেল বনটা, তার মানে তাহলে আমরা কী পেলাম, এইটা পেলাম। পরবর্তীতে তো আবার এই বনটা এখানে এলো, এইটা এইভাবে ভেঙে গেলো, সিএল মাইনাস বেরিয়ে চলে গেল, তাহলে আমরা কী পাচ্ছি এরকম একটা সিএল মাইনাস বেরিয়ে চলে গেল, তার মানে আমরা কী পাচ্ছি এরকম একটা আবার একটা ইনল পেলাম এখানে। হ্যাঁ এরপর এ কী করবে, এখানে একটা বন করলো, এইটা নন পেয়ার দিয়ে এই বনটা এখানে শিফট করলো, এইটা এখানে চলে গেল, তার মানে আমরা কী পেলাম, এখান থেকে পেয়ে গেলাম এইটা তোমার। এবারে কী হচ্ছে অ্যাসিডিফিকেশান করলে, অ্যাসিডিফিকেশান যদি H+ করি তাহলে 77% অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আমরা পাচ্ছি। তাহলে প্রথম থেকে আমি মেকানিজমটা একবার দেখাই, এইভাবে O- ফেনল লিঙ্ক ফর্মেশান হচ্ছে, CCl2 ইলেকট্রন অ্যাটাক হলো, এই কার্বনটা কিন্তু হাইলি নিউক্লোফিলিক, সহজে নিউক্লোফাইল অ্যাটাক করবে, নিজে চলে গেল, অ্যাসিডিফিকেশন হয়ে গেল। এরপর দেখো যদি আমরা যদি ফেনলে যদি CCl4 নিই, CCl4 আর NaOH, তখন আমি কী প্রোডাক্ট পাবো, তখন কিন্তু যদি অ্যাসিডিফিকেশন করা রিপ্লাস করা হয় তখন কিন্তু আমরা স্যালিসাইলিক অ্যাসিড পাবো, কী হবে OH আর হচ্ছে COOH, এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এর যদি আমরা অ্যাসিডাইজেশন করি, অ্যাসিডাইজেশন, তখন আমি কী পাবো আগে আমি আর একের সঙ্গে আমি মিলিয়ে দেখে নিচ্ছি, আগে হয়েছে এটা অ্যাসিডাইজেশন রিয়াকশান, আর এখানে OH COCH3 COOH, এটা হচ্ছে অ্যাসপিরিন বলে। যাই হোক আমার এখানে যেটা দরকার, যে ফেনলে ক্লোরোফর্ম দিলে আমার CH গ্রুপ ঢুকছিল, যে রাইমার-টিমার এটাও একটা হচ্ছে, CCl4 দিলে আমাদের কী হবে, CCl4 দিলে তোমার কী হবে, প্রথমে CCl3 গ্রুপ ঢুকবে, সেটা হাইড্রোলিসিস হয়ে তোমার এখানে আমি দেখাচ্ছি। প্রথমে এখানে ইন্টারমিডিয়েট হিসেবে যেটা পাবো হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট যৌগটা, ইন্টারমিডিয়েট দিয়ে CCl3 একটা ইচ হবে,
CCl3 এটা O এরকম একটা কম্পাউন্ড পাবো সেটা আবার যদি ভেঙে যায় তাহলে আমি যেটা পাবো O- এটা CCl3 এখানে OH- কি করবে অ্যাটাক করবে একটা করবে এই যে তিনটে OH হবে তিনটে OH হবে যে সেই OH বেরিয়ে যাবে তাহলে অ্যাসিডিক কার্বক্সিলিক অ্যাসিড পাবো তাহলে আমি ওখানে দেখাচ্ছি CCl4 দিলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড পাচ্ছি CCl3 দিলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পেয়েছিলাম এই অংশটা একটু দেখিনি হাইড্রোলিসলে এটা পাবে এখন যদি এটা যদি বিটা নাফথন যদি তোমার রাইমারটমার রিয়াকশন হয় তাহলে এই ওইচটা এখানে আছে তাহলে প্যারাপজিশন অ্যাটাক করবে না তাহলে এই জায়গায় একটা সিএইচও গ্রুপ ঢুকে যাবে এই জায়গায় সিএইচসিএল থ্রি ওইচ মাইনাস রিফ্লাক্স 75 ডিগ্রি উষ্ণতা এখানে যদি ওইচ আর এটা যদি করি ওই রাইমারটমার রিয়াকশান কোন অনুরূপে তাহলে এখানে কী হবে এখানে ওইচ আছে এখানে ওইচ আছে তাহলে প্যারাপজিশনে একটা সিএইচও ঢুকে গেল যদি আমরা এরকম নিই এখানে যদি করা হয় ওই অ্যানিসোল যেটাকে বলছি অ্যানিসোল অ্যানিসোলে কী হবে অ্যানিসোলে যদি আমি ওই একই জিনিস করি তাহলে ও সিএইচ থ্রি এখানে সিএইচও গ্রুপ ঢুকে গেল যদি প্যারাপজিশনটা ব্লক থাকে এখানে যেমন প্যারাপজিশনটা ব্লক আছে তাহলে তখন আমার কী হবে সিএইচ এখানে ঢুকবে সিএইচ এটা ব্লক আছে তখন অর্থ পজিশনে ঢুকলো সিএইচ গ্রুপ ঢুকে গেল এখানে তোমার সিএইচও হয়ে গেল তোমার স্টেরিক হিন্ডারেন্সের জন্য অর্থ প্রোডাক্টটা হবে না হ্যাঁ প্যারাপজিশন তাহলে প্যারাহাইড সিএইচও গ্রুপটা প্যারাপজিশনে এখানে ঢুকবে